ওয়েলকাম ক্লাস ফোর। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, খুব ভালো পড়াশুনো করছো। আজকে কথা মতো তোমাদের বিজ্ঞানের 6 চ্যাপ্টারের পরবর্তী অংশের আলোচনা নিয়ে চলে এসেছি, তাহলে চলো দেখে নেওয়া যাক। আমরা আগের ক্লাসে কি দেখেছিলাম? না, আমাদের মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড আমাদের শরীরে কোথায় অবস্থান করে, কিভাবে কাজ করে আমরা জেনেছি। আমরা আমাদের শ্বাসকার্যের কথা জেনেছি এবং আমাদের পরিপাক তন্ত্রের কথা আমরা দেখেছি। দেখো, খাবার এই মুখ দিয়ে প্রবেশ করে এবং সেটি সরাসরি খাদ্য নালী পথে আসে, তাই তো? এবং সেইখান থেকে খাবার চলে আসে সরাসরি পাকস্থলীতে। পাকস্থলীতে খাবার হজম হয়, ভেঙে যায়, ভেঙে সেটি সরাসরি চলে আসে ক্ষুদ্রান্ত্রে, এবং ক্ষুদ্রান্ত্রে খাবার রক্তে মেশে এবং সেই রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে খাদ্যকে নিয়ে। তাহলে খাবার আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ছে, সারা দেহে পুষ্টি লাভ হচ্ছে এবং আমাদের শরীরের বৃদ্ধি হচ্ছে। দেখো, একটি গাছের বৃদ্ধির জন্য যেমন নির্দিষ্ট পরিমাণ জল, বাতাস, সার, আলো প্রভৃতির দরকার হয়, তেমনি আমাদেরও, প্রাণীদেরও শরীরের বৃদ্ধির জন্য সঠিক পুষ্টির দরকার হয়, যেটি আমরা পেয়ে থাকি আমরা যে খাবার খাচ্ছি সেই খাবার থেকে। আমরা যে খাবার খাই সেই খাবারকে প্রধানত 3টি ভাগে ভাগ করতে পারি, যেমন ফ্যাট বা স্নেহজাতীয় খাবার, শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং প্রোটিন জাতীয় খাবার। ঘি, মাখন এই ধরনের খাবারকে আমরা বলতে পারি ফ্যাট জাতীয় খাবার। শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মধ্যে পড়ে ভাত, রুটি প্রভৃতি, এবং মাছ, মাংস, ডিম এই ধরনের খাবারকে আমরা প্রোটিন জাতীয় খাবার বলি। আমাদের সুস্বাস্থ্য, সঠিক বৃদ্ধি এবং পুষ্টি লাভের জন্য এই 3 ধরনের খাবারই আমাদের নির্দিষ্ট পরিমাণে প্রয়োজন হয়। এবার আসছি আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কথায়। আগের ক্লাসে যে বাইরের উত্তেজনায় সাড়া দেওয়ার কথা বলছিলাম, সেই কাজে অর্থাৎ বাহ্যিক উত্তেজনা গ্রহণ এবং সেই উত্তেজনায় সাড়া দেওয়ার প্রধান মাধ্যমই হলো এই 5টি ইন্দ্রিয়। যেমন ধরো চোখ, আমাদের দর্শন ইন্দ্রিয়, এটি ঠিক ক্যামেরার মতো কাজ করে। ক্যামেরার লেন্সে যেরকম বাইরের ছবি ধরা পড়ে, ঠিক তেমনি আমাদের চোখের সামনে একটি স্বচ্ছ লেন্স থাকে যেটিতে বাইরের দৃশ্য ধরা পড়ে, যার ফলে আমাদের স্নায়ু উদ্দীপ্ত হয় এবং দর্শন অনুভূতি আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয়, যার ফলে আমরা সেই যে জিনিসটি দেখছি সে বিষয়ে ধারণা পাই। আমাদের পরবর্তী ইন্দ্রিয় কি, শ্রবণ ইন্দ্রিয়, কান। এই কানে থাকে একটি সংবেদনশীল পর্দা, সূক্ষ্ম পর্দা। শব্দের কম্পন সরাসরি কানে প্রবেশ করে এবং প্রবেশ করার পর স্নায়ুরা সেই শ্রবণ অনুভূতিকে মস্তিষ্কে পৌঁছে দেয়, তখন শব্দ সম্পর্কেও আমাদের স্বচ্ছ ধারণা তৈরি হয়। এবার দেখো আমাদের পরবর্তী ইন্দ্রিয় ঘ্রাণেন্দ্রিয় অর্থাৎ নাক। নাক দিয়ে আমরা যে কোনো জিনিসের গন্ধকে অনুভব করতে পারি। নাকের মধ্যে আছে কতগুলি গন্ধবহ কোষ, এই কোষগুলি বাতাসে ভেসে আসা গন্ধকে সরাসরি আমাদের মস্তিষ্কে পাঠিয়ে দেয়, তখন বস্তুটির গন্ধ কেমন তা সঠিকভাবে আমরা বুঝতে পারি। আমাদের পরবর্তী ইন্দ্রিয় স্বাদ গ্রহণকারী ইন্দ্রিয়, যেটি হলো জিভ। এই জিভেও থাকে কতগুলি স্বাদকোরক, এরা স্নায়ুর মাধ্যমে সেই স্বাদের অনুভূতিকে আমাদের মস্তিষ্কে পাঠিয়ে দেয়, যার ফলে বস্তুটির স্বাদ ঠিক কেমন আমরা সেটি বুঝতে পারি। আমাদের শেষ ইন্দ্রিয় ত্বক, স্পর্শেন্দ্রিয়, যেটি কোনো বস্তু, ধরো কোনো জিনিসে হাত দিলে সেটি ঠান্ডা না গরম, সেটি মসৃণ বা উঁচু নিচু সেটি বোঝা যায় এই স্পর্শ করে কোনো জিনিসকে, ত্বকের সাহায্যে সেটি আমরা বুঝতে পারি। ত্বক কোনো জিনিসকে স্পর্শ করা মাত্রই সেই অনুভূতিকে স্নায়ুর মাধ্যমে একইভাবে মস্তিষ্কে পাঠিয়ে দেয়, তখন সেই বস্তুটি সম্পর্কে আমরা সম্যক ধারণা পেতে পারি। তাহলে দেখা গেল এই আমাদের 5টি ইন্দ্রিয় বিভিন্ন স্নায়ুর সাহায্যে মস্তিষ্কের নির্দেশে সুষ্ঠুভাবে তাদের কাজ সম্পন্ন করে। তোমাদের চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। তোমরা সকলে খুব ভালো করে পড়াশুনো করো।
থ্যাংক ইউ।